শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুর বাবা এবং বংশের নাম তুলে তুলোধনা করলেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রতিপক্ষকে আবার তার পাল্টা দিতেও শোনা গেল কবির শঙ্কর বসুকে। প্রতিপক্ষকে মাঝে মধ্যেই তুলোধনা করতে দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। আবারও একবার কল্যাণকে এই একই জিনিস করতে দেখা গেল। নিজের গেরুয়া প্রতিপক্ষকে আক্রমণ করে কল্যাণ বলেন, শ্রীরামপুরে বিজেপি প্রার্থীর পিতৃ পরিচয় কি আছে? সে কোন বংশের ছেলে? সে নিজের নামের আগে ব্যারিস্টার লেখে, কিন্তু গত 3 বছরে কটা মামলা লড়েছে সে লোককে জানা? শ্রীরামপুরে কিসের জন্য এসেছে? শ্রীরামপুরে কোনো রাজনৈতিক আন্দোলনের সঙ্গে কখনো যুক্ত ছিল? শ্রীরামপুরবাসীর জন্য কোনো সেবামূলক কাজ করেছে? সেই তো কল্যাণ ব্যানার্জির হাত ধরে শ্রীরামপুরে এসেছিল, আর সেই কল্যাণ ব্যানার্জির প্রাক্তন জামাই হিসেবে টিকিট পেয়ে নিজের পরিচয় দিচ্ছে। আপনাদের শোনাবো কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমার দ্বিতীয় প্রশ্ন, শ্রীরামপুর লোকসভায় যিনি প্রার্থী হয়েছেন, বিজেপির প্রার্থী হয়েছেন, তার পরিচয় কি? কেন বারবার শ্রীরামপুর লোক আসে? কিসের জন্য শ্রীরামপুর আসে? শ্রীরামপুরে কোন রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সে জড়িত? শ্রীরামপুরের মানুষের কোন ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত আপনারা আমাকে বলতে পারেন? কোন ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত আছে বলতে পারেন আপনারা? কিসের পরিচয়? সেই তো কল্যাণ ম্যানেজির হাত ধরে তো শ্রীরামপুরে প্রথম এসেছিল, শ্রীরামপুর চিনেছিল। আজকে তার পরিচয় কি? লিখছে ব্যারিস্টার, কটা মামলা করেছে বলুন না, গত 3 বছরে কি মামলা করেছে কেউ জানেন? কোনো মামলা করেছে কেউ জানেন? তার বাড়ি কোথায় কেউ জানেন? তার বাবার নাম কি কেউ জানেন? কোন বংশের লোক তা জানেন? তিনি পরিচয় দিয়ে রাজনীতিতে পরিচিত হচ্ছেন, টিকিট পাচ্ছেন, আসছেন কিসের জন্য? না প্রাক্তন শ্বশুরের নাম কল্যাণ ব্যানার্জি সেই জন্য। কল্যাণের এই মন্তব্যের বিরুদ্ধে পাল্টা দিয়েছেন কবির শঙ্কর বসু। কল্যাণের প্রাক্তন জামাই বলেন যে কল্যাণ ব্যানার্জির ব্যক্তিগত পরিচয় হলো তার করা কুরুচিকর মন্তব্য। আর সেই নির্বাচন চলাকালীন হাইকোর্টে প্রাক্তন জাস্টিস এবং তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলী সম্পর্কেও কুরুচিকর মন্তব্য করেছেন। নিজের দলের বিধায়ক কাঞ্চন মল্লিককে প্রচারের জিপ থেকে নামিয়ে দিয়েছেন, সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। কল্যাণ ব্যানার্জি যতই খারাপ মন্তব্য করবেন, তিনি তার পাল্টা ফেরত পাবেন। আগামী লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ তার উচিত জবাব দেবে। আমি কিন্তু ওনার খারাপ মন্তব্যের কোনো বিরূপ মন্তব্য করব না। কি বলছেন কবির শঙ্কর বসু শোনাবো। আমি একটা ভিডিও দেখলাম যে গতকাল তৃণমূলের প্রার্থী কল্যাণ ব্যানার্জি, তিনি নাকি জিজ্ঞেস করেছে যে আমার শ্রীরামপুরে ভূমিকা কি। দেখুন, পরিষ্কার হয়ে যাচ্ছে ভোটের 15 দিনের থেকেও কম বা পরিষ্কার হয়ে যাচ্ছে উনি পার্সোনাল অ্যাটাকে নেমে যাচ্ছেন, অভিজিৎ গাঙ্গুলিকে কুরুচিকর মন্তব্য করেছেন। ওনার যে নেচার পার্সোনাল অ্যাটাক করার, উনি ওতে নেমে আসছে। বিধায়ককে নামিয়ে দিলেন গাড়ি থেকে, কাঞ্চন মল্লিককে, সাংবাদিকের সাথে খারাপ ব্যবহার করলেন। ওনার খারাপ ব্যবহারটা ওনার পরিচয়। আমি আবার বলি, মানুষের পরিচয় হলো তাদের ব্যবহার। ওনার খারাপ ব্যবহার ওনার পরিচয়। আমি ওনার খারাপ ব্যবহারের পাল্টা খারাপ ব্যবহার করব না। আমার বাবা মা সেটা আমাকে শেখায়নি, এর থেকে বেশি আমি কিছু বলবো না। রাজনৈতিক লড়াই, রাজনৈতিকভাবে আমি লড়ছি, মন দিয়ে লড়ছি, জ্ঞানপ্রাণ দিয়ে লড়ছি, কারণ মানুষের আবেগ ভালোবাসা আছে, মানুষ পরিবর্তন চাইছে। উনি যত ইচ্ছে পার্সোনাল অ্যাটাক করুন, এটা মনে রাখবেন, যখন পার্সোনাল অ্যাটাক করেন আপনার কাছে ওটা ফেরত আসে, মানুষ বিচার করছে আপনার ব্যবহারের ব্যাপারে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুর বাবা এবং বংশের নাম তুলে রীতিমতন তুলোধনা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রতিপক্ষকে আবারও পাল্টা দিতে শোনা গেল কবির শঙ্কর বসুকে। প্রতিপক্ষকে মাঝে মধ্যেই তুলোধনা করতে দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এবার আবারও কল্যাণ সে একই জিনিস করলেন। নিজের গেরুয়া প্রতিপক্ষকে আক্রমণ করে কল্যাণ বলেন যে শ্রীরামপুরে বিজেপি প্রার্থীর কি পিতৃ পরিচয় রয়েছে? সে কোন বংশের ছেলে? সে নিজের নামের আগে ব্যারিস্টার লেখে, কিন্তু গত 3 বছরে কটা মামলায় সে লড়েছে? শ্রীরামপুর কিসের জন্য এসেছে?
শ্রীরামপুরে কোনো রাজনৈতিক আন্দোলনের সঙ্গে কখনো যুক্ত ছিল? শ্রীরামপুরবাসীর জন্য কোনো সেবামূলক কাজ করেছে? সেই তো কল্যাণ ব্যানার্জির হাত ধরে শ্রীরামপুরে এসেছিল, আর সেই কল্যাণ ব্যানার্জির প্রাক্তন জামাই হিসেবে টিকিট পেয়ে নিজের পরিচয় দিচ্ছে। কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোনাবো। আমার দ্বিতীয় প্রশ্ন, শ্রীরামপুর লোকসভায় যিনি প্রার্থী হয়েছেন, বিজেপির প্রার্থী হয়েছেন, তার পরিচয় কি? কেন বারবার শ্রীরামপুর লোক আসে? কিসের জন্য শ্রীরামপুর আসে? শ্রীরামপুরে কোন রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সে জড়িত? শ্রীরামপুরের মানুষের কোন ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত আপনারা আমাকে বলতে পারেন? কোন ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত আছে বলতে পারেন আপনারা? কিসের পরিচয়? সেই তো কল্যাণ ম্যানেজির হাত ধরে তো শ্রীরামপুরে প্রথম এসেছিল, শ্রীরামপুর চিনেছিল। আজকে তার পরিচয় কি? লিখছে ব্যারিস্টার, কটা মামলা করেছে বলুন না, গত 3 বছরে কি মামলা করেছে কেউ জানেন? কোনো মামলা করেছে কেউ জানেন? তার বাড়ি কোথায় কেউ জানেন? তার বাবার নাম কি কেউ জানেন? কোন বংশের লোক তা জানেন? তিনি পরিচয় দিয়ে রাজনীতিতে পরিচিত হচ্ছেন, টিকিট পাচ্ছেন, আসছেন কিসের জন্য? না প্রাক্তন শ্বশুরের নাম কল্যাণ ব্যানার্জি সেই জন্য। কল্যাণের এই মন্তব্যের বিরুদ্ধে পাল্টা দিয়েছেন কবির শঙ্কর বসু। কল্যাণের প্রাক্তন জামাই বলছেন যে কল্যাণ ব্যানার্জির ব্যক্তিগত পরিচয় হলো তার করা কুরুচিকর মন্তব্য। সেই নির্বাচন চলাকালীন হাইকোর্টে প্রাক্তন জাস্টিস এবং তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলী সম্পর্কেও কুরুচিকর মন্তব্য করেছেন। নিজের দলের বিধায়ক কাঞ্চন মল্লিককে প্রচারের জিপ থেকে নামিয়ে দিয়েছেন, সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। কি বলছেন তিনি শোনাবো। আমি একটা ভিডিও দেখলাম যে গতকাল তৃণমূলের প্রার্থী কল্যাণ ব্যানার্জি, তিনি নাকি জিজ্ঞেস করেছে যে আমার শ্রীরামপুরে ভূমিকা কি। দেখুন, পরিষ্কার হয়ে যাচ্ছে ভোটের 15 দিনের থেকেও কম বাকি, পরিষ্কার হয়ে যাচ্ছে উনি পার্সোনাল অ্যাটাকে নেমে যাচ্ছেন, অভিজিৎ গাঙ্গুলিকে কুরুচিকর মন্তব্য করেছেন। ওনার যে নেচার পার্সোনাল অ্যাটাক করার, উনি ওতে নেমে আসছেন। বিধায়ককে নামিয়ে দিলেন গাড়ি থেকে, কাঞ্চন মল্লিককে, সাংবাদিকের সাথে খারাপ ব্যবহার করলেন। ওনার খারাপ ব্যবহারটা ওনার পরিচয়। আমি আবার বলি, মানুষের পরিচয় হলো তাদের ব্যবহার, ওনার খারাপ ব্যবহার ওনার পরিচয়। আমি ওনার খারাপ ব্যবহারের পাল্টা খারাপ ব্যবহার করব না, আমার বাবা মা সেটা আমাকে শেখায়নি। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।